वक्त मैं खड़ा हूँ रूपनगर के मौजूदा घाट पर, चक्रवाती तूफान गाना का जो प्रभाव है अब धीरे धीरे दिखाई पड़ने लगा है। आप देख सकते हैं कि लहरें जो है धीरे धीरे तेज होते जा रही है, हवाएं तेज बह रही है, इसके साथ साथ नदी का जलस्तर भी बढ़ रहा है। मौसम विभाग का पूर्वानुमान है कि रात को 8 से 9 बजे के बीच इस तूफान का लैंडफॉल होगा और कितनी क्षति होगी, कितना नुकसान हो सकता है, इसका आकलन अभी नहीं किया जा सकता है। तूफान के लैंडफॉल होने के बाद ही पता चलेगा, लेकिन हमने आम्फान को देखा, आम्फान के दौरान पूरी जिले में भारी क्षति हुई। फिर भी लोगों को नदी के तट पे आने के लिए मनाही की जा रही है, नगर पालिका की तरफ से बार बार सतर्कता वार्ता जो है वो जारी की जा रही है। एक तरफ ऋषा नगर पालिका पूरी तरह से सचेत है, दूसरी तरफ कोलनगर नगर पालिका भी पूरी तरह से सचेत है। अभी हमने बात की कोलनगर नगर पालिका के चेयरमैन सपन कुमार दास से, उन्होंने कहा कि नगर पालिका हर हाल में हर परिस्थिति में लोगों को सेवा प्रदान करेगी, चाहे वो किसी भी आपात स्थिति में का सामना करना पड़े, नगर पालिका हर उन लोगों के साथ रहेगी। एम्बुलेंस से लेकर दमकल से लेकर आपात तक कालीन सभी व्यवस्थाएं जो है नगर पालिका की तरफ से की गई है। ऋषभ नगर पालिका में भी कंट्रोल रूम खोला गया है, दूसरी तरफ नगर नगर पालिका में भी एक कंट्रोल रूम खोला गया है, जहां 24/7 मतलब सारी रात मॉनिटरिंग की जाएगी जब तक कि तूफान का लैंडफॉल ना हो। अब ये तूफान धीरे धीरे लैंडफॉल होने के तरफ अग्रसित हो रहा है और सभी लोगों को सचेत किया जा रहा है कि तूफान के दौरान शाम 5 बजे से अलर्ट जारी किया गया है, शाम 5 बजे के बाद से घरों के बाहर न निकले और किसी भी बिजली के पोस्ट के तार के नीचे न खड़ा हो। तटवर्ती इलाके, नदी के जो तटवर्ती इलाके होते हैं वहाँ से लोगों को हटने के लिए कहा गया है और तूफान के दौरान नदी में नहाने न जाए, इस तरह की सतर्कता वार्ता जो है वो जारी की गई है। और ये लैंडफॉल जो जब तूफान होगा तो ये देखने वाली बात होगी कि इसका असर कितना उत्तरी जिले में होता है, कितना पश्चिम बंगाल में होता है। ये जो तूफान है धीरे धीरे उड़ीसा से होकर पश्चिम बंगाल में पड़ेगा और उसके बाद इसका लैंडफॉल होगा और लैंडफॉल होने के बाद कितनी क्षति होगी ये देखना। আশা করছি এক ঘন্টার মধ্যে সেই জল নেমে যায় এবং তার জন্য প্রয়োজনীয় লোক এবং কালকে সকাল থেকেই আমাদের 20টা ওয়ার্ডে যেখানে যতটুকু ওয়াটার লগিং হবে 6টার পর সেই লোকগুলি নেমে শুধু ওয়াটার লগিং এর যেগুলো আছে সেগুলো তার জন্য আলাদা টিম করা হয়েছে, সেই ওয়াটার লগিং লোক নামে কাউকে কি রেস্কিউ করা হয়েছে না এখনো পর্যন্ত শূন্য করে সেরকম কিছু করে আমরা একটা অ্যারেঞ্জমেন্ট রেখেছি। আমাদের একটি বিয়ে বাড়িতে দুটো জায়গাতে 3টে জায়গাতে আমরা অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি, যদি সেরম হয় তাহলে সেইখানে নিয়ে এসে তাদের থাকা খাওয়ার দায়িত্ব আমরা নেব। যতদিন পর্যন্ত জল না নামবে বা বাড়িঘর যদি ভেঙে যায় বা কারোর টিনের চাল উড়ে গেছে এরম যদি হয় তাহলে সঙ্গে সঙ্গে আমরা ত্রিপল নিয়ে সেখানে আমাদের কাছে ফোন আসলে আমরা সঙ্গে সঙ্গে পৌঁছে যাব। আর তা নাহলে রাত্রেই, আর তা নাহলে সকালবেলা 6টার সময়, রাত্রে অনেক সময় অসুবিধা হয়, মানে তারটা ছিঁড়ে গেলে, সিএসসির তারটা তো ওপেন থাকে, সেখানে ছিঁড়ে গেলে একটু অসুবিধা হয়। নাহলে চেষ্টা করবো যদি রাত্রের মধ্যেই খবর পায় যে কারোর টিনের চাল উড়ে গেছে, তালির চাল উড়িয়ে নিয়ে গেছে, এরকম ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে আমরা ত্রিপল নিয়ে তার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো। এবং যদি জামা কাপড় নষ্ট হয়ে যায় তাকে জামা কাপড় দেওয়া, তার পরনের জামা কাপড় দেওয়া, শুকনো খাবার দেওয়া, সবটাই আমরা পুরো শহর থেকে ব্যবস্থা। না না
পূর্ণগড়ের যে সাইটগুলো আছে সেগুলোতে আমাদের ঘাটগুলোতে সব লোক থাকবে, কাজেই সেখানে মানুষকে আমরা মাইকিং করেছি, কাজে আশা করি কোনো মানুষ গঙ্গার ঘাটে থাকবে না। রাত্রিবেলা ফাঁকা গঙ্গার ঘাটে একমাত্র গরম পড়লেই লোকে থাকে গঙ্গার হাওয়া খাওয়ার জন্য, নাহলে সাধারণত এইসব দিকে রাত্রিবেলা গঙ্গার দিকে মানুষ থাকে না। কিছু হরিজনের ছেলেরা আছে লঞ্চে ফঞ্চে গিয়ে থাকে, নাহলে এমনি নর্মালি কোনো মানুষ গঙ্গার পাড়ে গিয়ে থাকে। আবার আমরা সবটাই ইয়ে রাখছি, আমাদের রেস্কিউ টিম মাঝে মধ্যে ঘুরবে জিটি রোডের উপর দিয়ে, ঘুরে একদম আমাদের বর্ডার থেকে রিক্সা বর্ডার অব্দি আমরা যাবো গঙ্গার পার ধরে রাত্রিবেলাতেই মুখ করা হোক। যদি সেরকম কিছু ঘটনা ঘটে, আমরা পাবলিকলিও জানিয়েছি, আমাদের স্টেশনের সামনে যে ইলেকট্রনিক্স বোর্ড আছে সেখানেও দেওয়া হচ্ছে ধরে বিজ্ঞাপন, এবং আমারও মোবাইল থেকে হোয়াটসঅ্যাপ কাউন্সিলরদেরকেও দিয়েছি, সবাইকে জানাচ্ছি কত নাম্বার থাকবে কী করতে হবে। সমস্ত এসডি অফিস থেকেও কালকে আমাদের সব অ্যারেঞ্জমেন্ট সব দেখিয়ে গেছে, পাশের ঘরে আমাদের আছে ইয়ে খুলেছি কন্ট্রোল রুম, সেই কন্ট্রোল রুমও খুলেছি, সেখানে দুজন এক্সপার্ট ছেলে থাকবে যারা কম্পিউটার চালাতে জানে, যাদের ইমিডিয়েট ফ্যাক্স করার দরকার হলে ফ্যাক্স মেশিন যন্ত্রপাতি যা দরকার আছে সেখানে দিয়ে তাদের। আপাতকালীন দুর্যোগে কি আপনারা সবসময় রয়েছেন নাকি? আমরা মানুষের পাশে এসেছি, কালকে যতক্ষণ পর্যন্ত ল্যান্ডফল শেষ না হবে আমরা এখান ছেড়ে উঠছি না, আমরা কন্টিনিউ মানুষের সার্ভিসের জন্য আমরা থাকবো। ডিজাস্টার টিম সব থেকে সব রয়েছে? ডিজাস্টার টিম বলতে আমাদের কিছু নেই, আমরা পৌরসভার যে সমস্ত স্টাফ যারা এই কাজগুলো করে গাছ কাটা তাদের জন্য আলাদা করে রেখেছি, যারা নর্দমার মুখগুলো ছাড়াবে তার লোকগুলো আলাদা করেছি, যে ইলেকট্রিক্যাল কাজ জানে তাকে ইলেকট্রিকের জন্য রেখেছি, যারা হসপিটালের ডাক্তার নার্স আয়া যারা এই কাজগুলি জানে তাদেরকে ওই টিমের মধ্যে রেখেছি, এক একটা জায়গায় এক একটা টিম ভাগ করে রুমে থাকছে। মানুষের জন্য একটা হেল্পলাইন নাম্বার দিচ্ছি, যে কোনো রকম অসুবিধা হলে আমাকে ফোন করুন, সঙ্গে সঙ্গে সেটার ব্যবস্থা করার চেষ্টা করব। 9123101040, আবার বলছি 9123101040, দ্বিতীয় নাম্বারটি হচ্ছে 9834428866, আবার বলছি 9831442886, আরেকটা নাম্বার হচ্ছে 9874715371, আরেকটা ল্যান্ডলাইন নাম্বার 0332674020, আবার বলছি ল্যান্ডলাইন নাম্বার হচ্ছে 0332674020। এই নাম্বারে এই নাম্বারগুলোকে ফোন করলে সঙ্গে সঙ্গে ধরেই আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব।